খায় সে থালায় ফুটো করে, তাই সে গদ্দার ছাড়া কিছু নয়। বক্তার কেউ নন 39 নম্বর ওয়ার্ডে কংগ্রেস মাইনরিটি সেলের নেতা মোহাম্মদ শামসাদ। এদিন তিনি সরাসরি তৃণমূল কংগ্রেসকে প্রকাশ্যে গদ্দারের দল বলে গর্জে ওঠেন। 1993 সালের 21 জুলাই থেকে শহীদ তর্পণ দিবসের আয়োজন করে আসছে শাসক দল, কিন্তু 13 জন সংগ্রামী মানুষ সেদিন রাজপথে পুলিশের গুলিতে প্রাণ হারিয়েছিলেন, তারা সকলেই কংগ্রেস কর্মী ছিলেন। এদিন তাই সেই শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে এক রথসভার আয়োজন করেছিলেন মোহাম্মদ শামসাদ। তৃণমূল সরকারের পাশাপাশি স্থানীয় পুরোহিতা মোহাম্মদ জসিমউদ্দিনকেও এক হাত নেন তিনি। তিনি বলেন, তৃণমূলে আয়োজিত 21 জুলাই ডিজে বাজিয়ে পিকনিক ছাড়া আর কিছুই নয়। 1993 মধ্যে আমাদের 13 জন শহীদ হয়েছে, আমাদের সব জায়গা সব ওয়ার্ডে হচ্ছে কংগ্রেসরা করছে, কিন্তু ছোট ছোট দিয়ে করছে। আমরা আমাকে বলতে চাই 21 জুলাইয়ে যে আমাদের লোক শহীদ হয়েছে, তা এটা প্রোগ্রাম তো আমাদের, আর টিএমসি পার্টি করছে। সেই সময় মমতা ব্যানার্জি ছিল কংগ্রেসে, তখন ও করছিল, হ্যাঁ এখন ওরা টিএমসিতে আছে, কিন্তু এটা শহীদ বেদি কথা করেছে ওরা। কোন জায়গা আপনি দেখে নিন বক্তব্যে কোন জায়গা নাম দেয়নি শহীদ লোকে, কোন পুলিশ যে গুলি মারলো কারো নাম দেয়নি। আর এইখান দিয়ে যত সভা গিয়েছে তার ডিজে বাজে, এটা কি মানে কোনো শহীদ বেদি হয়েছে ইয়া পিকনিক হয়েছে? আপনাদের মিডিয়া তুলে দিয়ে বলতে চাই আমরা কি, আমরা কংগ্রেসের লোক সব জায়গা প্রোগ্রাম করছি, সবই যা করছি, এটা আমাদের প্রোগ্রাম। আর আমরা আপনি দেখলেন কি আমাদের জামাতও খুব ভালো হয়েছে, এখানে জনতারা খুব ভালো করে কথা শুনলো। আর আমরা চাই এখানে এলাকার মধ্যে শান্তি, কোনো জায়গা কেউ গুন্ডা বানমাস এখানে এন্টি সোশ্যাল যে ভাববে কি আমরা কিছু করে নেবো, তো আমরা কংগ্রেসের ছেলে আছি ওর জবাব দিতে। কেন জবাব দিতে রয়েছি, এলাকার মধ্যে 70% গরিব আছে আমাদের এখানে, 70% গরিব লোক, তাকে আমরা না দেখলে কে দেখবে? এখানে অনেক গুন্ডাগর্দি অনেক হয়েছে, আর আমি যখন পর্যন্ত আছি এটা জিনিস হতে দেবো না। আর আপনাকে শহীদ বেদিকে আমি যত আমাদের হয়েছে 13 জনকে নিয়ে প্রোগ্রাম করেছি, আর আপনারা দেখেছেন আমরা আর কোনো বলতে চাই না। কংগ্রেস পার্টি আমাদের হাইকমান্ড সোনিয়া গান্ধী, রাহুল গান্ধী, প্রিয়াঙ্কা গান্ধী যত আমাদের রয়েছে তাদের আমরা বলতে চাই কি, আমরা ওয়ার্ডে কাজ করছি, আমরা ওয়ার্ডে খাটছি, আর আমরা খাটব, আমরা কাজ করব এই ওয়ার্ডে। আমি আমার সঙ্গে রাজু আমার ভাই এসব রয়েছে, এনার মানে যুক্তি যে অনেক কাজ করছি, হ্যাঁ আর আশা করি আরও ভালো কাজ করব। এখন সিপিএম সরকার ছিল, জ্যোতি বাসু আমাদের অ্যাসিস্ট চিফ মিনিস্টার ছিল, আর মমতা ব্যানার্জি আমাদের যুব কংগ্রেস ইউথ কংগ্রেসের প্রেসিডেন্ট ছিল। তখন 13 জন শহীদ হয়েছিল। মনীষ গুপ্তা যে দার অর্ডারে 13 জনকে যারা গুলি চালানো হয়েছিল, সে মনীষ গুপ্তাকে আজ মমতা ব্যানার্জি নিজের পার্টি টিএমসিতে আজকে মেম্বার অফ পার্লামেন্ট বানিয়ে রেখেছে, আমি সে বুঝতে পারলাম না। আর অনেকে অনেকে স্টেজে অনেকে মঞ্চে আমি দেখেছি যারা সিপিএম ছিল তারা টিএমসি চলে এসেছে, আজ শহীদ দিবস ছিল, শহীদ দিবস কি শহীদ দিবস মানে কি, সিপিএম ছিল না টিএমসি ছিল, 13 জন মারা গেল, এ কংগ্রেসে ছিল। আর আজকে অনেকে তো দেখলাম আমরা রাস্তায় দেখে ডিস্কো ডিস্কো মানে ডিস্কো ডান্স করে পিকনিক ভাবে মানে লোক করছে, শহীদ কি আমাদের কংগ্রেস, কি আমাদের কংগ্রেস শহীদ হয়েছে তাকে। ব্যুরো রিপোর্ট, চ্যানেল 10। সালটা 1993।